یا غریب نواز، یا غریب نواز۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ اللہ دربار تو فرنت شکر ادا کر যে মাঠে ময়দানে সারা রাত এভাবে পরিশ্রম করে তারপরেও আল্লাহ বাসারে কি আমরা প্রত্যেক দিন অত্র একা মাহফিল উনতে লিখুন, আজিও আমরা বেগুন আইয়ের এই মাহফিলের বরফুর গুজন মা বই হলো চতুর্পাশে আর মাহফিল শুনে ওরা প্রত্যেক ওর আসা যাওয়ার আল্লাহ কবুল আর মঞ্জুর করে খাও। যে সমস্ত ভাই হলে অনেক টাকা পয়সা খরচা করি এই নুরানি মাহফিলের ইন্তজাম দিও, আল্লাহ তারা টাকা পয়সার ভিতরে অফুরন্ত বরকত দান করে খাও। আর আমরা ব্যাগগুলোর লাই এই মাহফিল দুনিয়া আখরাত দুনো জাহানাত আল্লাহ নেজাত রুসিলে করে দিও কামে, খাস করে মতের বিছানত আল্লাহর মাহবুবুর নূরানি চেহারায় আর ওর সাজে কলমা শরীফ ফরিবের লাই তৌফিক দান করো কাম। আই কোরআন শরীফ তুমি গো আয়াত ফজিলি বদরের যুদ্ধরে খেয়াল করি, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, রসুলে পাকা এর আগে আর যুদ্ধ ন করে। যখন মদিনা শরীফ তশরি বাইন্দু দ্বিতীয় হিজরির মধ্যে আল্লাহর পক্ষতন এক মাস রমজান শরীফের রোজা রায়বেল্লাই আল্লাহর পক্ষতন হুকুম হইল মুসলমান হলে রোজা রাখা শুরু করছি। আঠাশটা দর্শরে কেউ ফাঁকে ফাঁকে কাফের আছে না নাই ইতারা দেখেন যে মুসলমান হলে চেহারা কেনা ইন্ডে ইন্ডে হই দিনের বেলায় খানা পিনা বন্ধ তাহলে চেহারা কেনা হিটে হিটে নিব না ফসলতে তোমরা চেহারা হিলে ইন্ডে হজা আরা রোজা রাখি হড়িলে রোজা হজে আরা ফয়তে আজান দিবের আগে বজার আজান দিবের আগে খানা খায় সারাদিন আর ফানাহার বিত্তম না স্ত্রী সবার বিত্তম না আর এখন খারাপ কাজে লিপ্ত হইতাম না আর আজ অন্য বেল ডুবিলি ইফতার বিটি রাতে এখানা ফিরে খাই মগর দিনের মধ্যে নহাই ইবেন নাম রোজা কাফের হলে খতাইম ব্যাগিন গোছ গাছ গড়িল সিডি লিখে দে অতবা সাহেরা আবু জেহেল তোরা বে এখন মক্কার মেদি সাকবড়ি বই রইস না আর আল্লাহ খুদা হয় কত বড় সুবর্ণ সুযোগ দিয়ে হইতে রুনি ইতার হবে এখন খোদা মেনত নবীন মেনত কি মেনত খোদা মানেন নবীন মানিলে খোদা মানিলেন বেগুন কাফের, খোদা মানিলেন নবীন মানিলেন বেগুন কি সুর কাসা দেও পুরো মানুষ কাসা দেও নজর জুসে তুমি যাও আর সুবর্ণ সুযোগ দিয়ে আল্লাহ কি দিয়ে কত ভাই মুসলমান অলুর বলে খোদার গজব নাজিল হই কি কি হই ইতারার বলে ইতারার খোদা এক মাস বসে থাকতে হই তো এখন আতাশ দর্শ থাকতে থাকতে ইতারা সেরা সুরত ইডে গিয়ে সক্ষণ গিয়ে তেল চর্বি কমে গিয়ে এই সুযোগ হবাই অস্ত্র শস্ত্র ইয়ে ব্যাকুল মদিনা শরীফ আয় যা আয় গিয়ে গিরি মুহাম্মদরে এবং মুহাম্মদর সাহাবারে
এমন মাইদি বেরে ইমদে চিরতর দুনিয়াতুন বিদে করে দি ইন কাফের আল্লাহ দান তারাই তে গোনাবে গলো সিডি ফাই 1000 সশস্ত্র বাহিনী লো খানাফি নে লো তারার মাঝে মধ্যে আনন্দ দিবেন লাই না সোয়ালি মেই পর্যন্ত লো জুম 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 করে একবারে বাহাদুরি করে এর ফসরায় আইস্তে 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 মকামে বদর মদিনাই মুনাব্বারাতুল 80 কিলোমিটার দূরে মকামে বদর আয় আর শাহজুল কুলর এটা গলি বেললে 80 কিলোমিটার দূরে তারা শক্ত জায়গা দিয়ে মজবুত জায়গায় দখল করি এটা তাম্বু ঠাকি 1000 সৈন্য রে তারা অবস্থান কর এখন তুম ফিয়ুম গরম গরম পৌঁছাই দে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ক্ষমতা থাকিলে 17 রমজান আর আল্লাহ মোকাবেলা করিবে যদি 17 রমজান আর আল্লাহ মোকাবেলা নগরে 18 রমজান আরব এখন মদিনা শরীফে গলুই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সহ যেটুকু সাহাবা আছে ব্যাগগুলোর মারিয়ে দুলিশ্বেদ করি আবার মক্কা শরীফ ফেরত ক্ষমতার বল কত নয় দুর্বল কত কির বলে ক্ষমতার বলে তখন তারা এ খবর দেহনে আর নবী বলে অর্থাৎ বড় তুলছি তিয়ার হদে সাহাবা দেখুনি তারাল্লা মারামারি ঘাড়াঘাড়ি নগরী বেল্লাই আই মক্কা শরীফ ত্যাগ করি ইজারত করি আর বাফুদ্দিন দেশ ত্যাগ করিলাম আল্লাহর কাবা শরীফ ত্যাগ করিলাম সফা মরওয়া ত্যাগ করিলাম জমজমর ফানি ত্যাগ করিলাম আত্মীয় স্বজনের মায়া মহব্বত ত্যাগ করিলাম দ্বন্দ্বলতর মায়া মহব্বত ত্যাগ করি আই হিজরত করি রে শান্তি ইতাবেল্লাই মদিনা শরীফ ভাই বিলাই দি এড়ো তারা আর মারি গেল বলি ধমকি দের হুমকি দের দেখুনি সাহাবা আয় আর ঘরে যাইও আয় বিচ্ছে যাতে 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 আর ফিটিয়েন দেবাল আল্লাহ বাজি গেই আজ জাবিল্লাহ জাগা নাই তো তারা আর কি ভাইই তারা আর মারি বললে বারবার হাউ হুমকি দেখিলে আয় কোন তারা চিনে না আয় কোন আর আল্লাহ হতিন ক্ষমতা দিয়ে তারা দেখায় না সাহাবা আয় এখন কে গেলাম তোমার যাবে না যাবে কো আই একা 1000 এর মোকাবেলা করি বললে দি আর বড় করে সুবহান আই কত কেন ক্ষমতার মালিক আল্লাহ আর হুদিন ক্ষমতা দি আই কিউ রে না দেখাই আজিয়ে দেখাই এ হইতে আর নবী যেতে তিনি উপস্থিত সাহাবা যারা আছে ইদার হতি সুবহানাল্লাহ আর বাদ দুন তোমার নবী গনিভরি ভাইয়ে দে 313 জন হজন ভাই এত আষ্টজনের মধ্যে অমুক অমুক তোমার আষ্টজন তোমারা যুদ্ধন্য যাইব অমুক দায়িত্ব অমুক দায়িত্ব অমুক দায়িত্ব তোমারা লুইয়ের বইটা না আর 313 জন তো বললে তিয়ে এলাম আষ্টজন না যাইলেও আর 305 জন আর যুদ্ধ মেজি যেতে কেন সোয়াব পাই খোদা তো তোমার আষ্টজন লইয়া তো কেন সোয়াব পাই খোদা তো বাজেট করি এই আষ্টজনের রাখি 305 জন লই রসুল বাইরি ইয়ান গোবিন্দ কি হবে না ওই আমির বান্দার দরবার শরীফ রে দুর্গাইয়া খদবা গিয়া গো আরা হজর রশিদ হজুর আরা 305 জন তা আরা তো তলোয়ার হওয়ান আছে হজুর আরা তো তলোয়ার গুলি ভরি চাইলাম না আষ্টওয়ান আছে তলোয়ার হওয়ান আছে তো আরা তো যুদ্ধর গোড়া হও আছে হজুর মাত্র দুও গোড়া আছে আচ্ছা বলি চলো ই লইয়ের চল দেখুন আর নবী কি ই লইয়ের চল সাবল হজুর সল্লু মুখনা ভিত্তিনি কিন্তু আর রাত তক রাখিলে হুজুর
এক হাজার বাগান তুরুগু করতে লিয়ে অনে লইয়ের যদি আর রাত তুলি দেও আর যুদ্ধ করিবে সময় আল্লাহ যদি চায় নবীরা তোর বরকতে হাজুর ঠেলে কিন্তু তু তলোয়ার রকম লইব আর আর কিনার বিশ্বাস আর নবীরাতে আর আর ওকে হাজুর ঠেলে দিলে খাবো দিলে তো হতে তোলে তো আর বাঙ্গিলে এলু আর রসুল রাতে তোমার তুলে দি সে বল কি একদিন বিশ্বাস দেখো এড়িলে একদিন বিশ্বাস থাকে নবীর প্রতি তারা মোমেন আর যারা মাঝে মধ্যে নবীর গাইলে বাসালের বলে গেলে কতন আশা সুনলের কথা কয় কতন মজনলের কথা কয় বুঝিবে দিতে সিটিং মুনাফিক বদরের মকামত পৌঁছে শক্ত জায়গা দিয়ে নিয়ে কাবের আলো দখল করে ফেলি এখন আছে দুবাল উসর এখন এটা যদি তাম্বুটা খায় ওরা দিলে টেনে কান গলি বুগুদি এটি ওর ভালো অস বৃষ্টি নেই দি তো আর কান নেলাতে নেলাতে কাপড় ওরে গিরি বলি তো হতো রসুল আর কান গুজ মহনে দি তাম্বুটি কেউ হতে ভালো সর তাম্বুটা সাফল মুখ খেলা করি বলি হতো বা তোর মুখ খেলা করি হতো তোর এটা ওরা দিলে টেন গল গুই নেলাইতে গলাইতে তোর টেন যাবি গুই যুদ্ধ করতে করতে নবী হতে জাগার নাই এই জন্য যে তোর তাম্বুটা হো আল্লাহ যদি আর পক্ষে থাকে আল্লাহ যদি মুসলমানের পক্ষে থাকে সাহায্য আল্লাহ তুন ভাইও দেখিবে দে আজি রাতিয়া যুদ্ধ বিদা আগামী ভাই আজি রাতিয়া এমন বৃষ্টি পড়িবে দে আসমান তুম বৃষ্টি পড়তে 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 বালুসর শক্ত হইয়ে রে ফানি বিয়া দিন যাই তার রিন্দি ঠালাইল ইতার ফানির মধ্যে আমি ডুবো খাইব তোমারা শক্ত বালুসর আনন্দ করি ব্যবহার করে চান নবী যে খুব একতান যদি বাস্তব হয় রাতে যদি জ্বর ফরে তলিয়ের এলমে গায়ের ডুব অভাবে আগুন হ ইতার আর তো ভাই তো অত ভাই তাই যদি রাত্রি বৃষ্টি পড়ে বালুসর শক্ত তাহলে নবী হই দিয়ে বাস্তব এ বাস্তব হই দে জ্বর ফরিবাই যে না পরে যদি বরন্ত তাহলে নেলবে গায়েব না তো নবী গায়েব জানিলে তরুণ মুসালা বানিস করে জ্বরে গেছে এই যেখান মানুষ থাকে নবীর বন্যায় তো অনেক থাকে চব্বিশ ঘন্টা নবী গায়ের না জানে নবী গায়ের জানে সিঁড়ি কিন্তু নবী আছে না যে না এ নবী মরে গিয়ে ভুসে গিয়ে ফালে গিয়ে গলি গিয়ে সিঁড়ি গিয়ে এই ঘটনা কিন্তু হলো নকল এসব কথা চুম্ব সাম্য বিশ্বাস আছে তাম্বু টাকিয়ে রে মুগরি ভক্ত দূরতে কাফের দৌড়ানো গোড়ালে দৌড়ে যুদ্ধ করে অর্থাৎ ট্রেডিং দাগা মেঘালি উল্লাই গুড়ায় দূর দেখ গুড়ার ট্যাঙ্গে বলে কুরু কুরু আওয়াজ করে দেখো তখন 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 আওয়াজ হোক তলোয়ার তলোয়ার বাড়ি মারে দেখ জন 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 আওয়াজ হোক মানে আগামী খালি ট্রেনিং দেখতে কাফের হবে দেখি ইন দেখি মুসলমান খুদুমুন খালি উঠছে সগুর ফানি ভর কিছু না হোক আর নবী কতবার তোমার খেলতে গেলে একটু যুদ্ধ তাই যেন হয় আগামী খালি বুধা না আচ্ছা খেলতে গেলে একটু সদর সুর খালি যদি শহীদ হয়ে যাই আর গুরু গুরু ভয় এতিমে বুধে খাতির দিন আর আদরের বিবি স্বামী আর বুধে খাতির দিন
আর হইজন টুরা মা বাবার হইজন সেলফরি দেখা দিদ্দিন ইয়া রাসূলুল্লাহ আয়েশা দিদ্দিন শুধু একমাত্র এক 1000 সৈন্য দলে আর 300 এর ভিতর জাপটা মারিয়ে রে আর সোনার মধ্যে রসায় রে হারিলে দেবে বলি ডাল্লা দে নবী অনরার হইলে বলি ডাল্লা খালি এখন আর মাঝত তুম 1000 সৈন্য জাপটা মারিয়ে রে আর নূর নবীর হারিলে জিবে কো বলি ডাল্লা তলি তরন নবীর প্রেম বেশি দুর্বলই ঠিক না বেটি বো বলাই না মা বলাই না কিছু লই না শুধু নবীর দি আর নবী কে দেই ইতর দুর্বল গিয়ে যাও এই অবস্থা তলি তো তারা যুদ্ধ করিতে তো যুদ্ধর আগে তারা না একখান কিছু দেখাইলাম বলি এবালা বেলডুপে গানার হই আর নবী কে সাহাবা কয়েকজন সাহাবা ময়দানত গেল ময়দানত খালি যুদ্ধ করছুম চলো আর ময়দান না কেন পরিদর্শন করি আই পরিদর্শন করতে গিয়ে পরিদর্শন করতে যাইয়ে রে মাড়ত দিয়ে রে এত মাঠাইয়ে কাফের খালি বদর নামে বুঝে আর রসুলে সাজ বলে চেহারা লাল গিয়ে টপকি 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 গামর ফোড়া মরে নবী আদেন ন করে আতরে এড়িলে ফোড়া করি সে আমার এখন যে জমিনের উল্লে ফেলা আল্লাহ রসুল এড়িলে বালুর উল্লে রুগ আটানি আটানি হতে সাহাবা আই এ আকো কিলে টানি হ সাহাবালা উত্তর দিয়ে দে আল্লাহু আলাম ওয়া রাসূলুহু আর নবী কিলে টানি আল্লাহ জানে আর আল্লাহ রসুল জানে খুদ্দুর গিয়ে আর গোর টানি এবে গিলে টানি হ উত্তর দ দে আর খুদ্দুর গিয়ে আর গোর টানি এবে গিলে টানি হ উত্তর দ দে তিন টানানোর পরে আর নবী কদে সাহাবা তোমরা বেশি দুর্বল গিয়ে গই সৈন্য কম নেই খানা পিনা কম নেই অস্ত্র শস্ত্র কম নেই সুতরাং তোমরা দুর্বল হইও খালি 1000 সৈন্য রুদি তোমরা 300 তে বিজয় লাভ করিবে এবং আই বললে যাবে ঠান্ডি এই টানন যে কত লইব দে 1000 সৈন্যের প্রদান দিবে আবু জাহেল এই টানত কত লইব দ্বিতীয় টানত কত লইব দে উতবা তৃতীয় টানত কত লইব দে সাহেবা তারার বড় বড় সর্দার তিনজন কত লইব ইয়ার পরে কত লইতি হইতি 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 কতলের সংখ্যা দাঁড়াইব দে 70 জন আর 70 জন পলোয়ান তেওয়ালা ফুজিওয়ালা তোয়ারা তত বন্দি হইব একদম বাঙ্গা সুরা মাইদর খাইয়ের দা যাইব তোরা খালি বিজয় লাভ করিবে আই নবী কই দিলাম মনে করে গো সুবহানাল্লাহ এ হতে হইতি সাহাবায়ে কিরাম বলে নারে তাকবীর দিল দে বদরের মাঠ খাবাই তুলিল বলে 1000 সশস্ত্র বাহিনীর বাইরে হবে বিশ্বাস আছিল বেশি এ আর দলে মনাবে গলেলি কি হইতে হইতে নাই দৌড়া হইতে নমাইতে ই কত দি খুশি করে দেখেন আর যুদ্ধ যাবে নাই এদিকে সিটিং গলে দিলে কোন দিত ঠিক না এ যে গুরু আল্লাহ জানে নবীর প্রতি অগাধ জার বিশ্বাস ইতার বিয়াস তবিদে নবিল্ল নবীর প্রতি অগাধ সার মহব্বত ইতার বিষ ইতার বিয়াস তবিদে নবিল্ল অনরাত নবিল্ল বিয়াস তন নাম কি আশা আছে না সায়াত তুলে হত তলি নবিল্ল যদি ব্যস্ত দেখেন সন জীবনে কোনো দিন বাতিলের রেখে না দেখেন ঠিক
বাতালের জানাজা করিবেন, বাতাল আল্লাহ ইন্নালিল্লাহ হয়ে দোয়া করিবেন, বাতালের মেয়ে ভাবিয়ে নদীবেন, বাতালের তোর মেয়ে হওয়া নুয়া নিবেন, ইদ্দা ফিতারা নদীবেন, হরবেন সামরা নদীবেন, হামহাই তারা মনে মনে গ্রিনে করিবেন, কিছু করিন না বললে ছায়া গাড়ে বেড়ে হল মরে দিবেন। মারা গেলে জানাজানো ইন্নালিল্লাহ পর্যন্ত হন না হারাম বলে হল, জানাজা তো বহুত দূরের কথা, উনি ইন্নালিল্লাহ বড় প্রেমিকদের এবে আজকে নবীর চাদর উত্তর গলে ঠিক নেই, ফারুক আজম নবীর বড় প্রেমিকদের এবে চাদর উত্তর গলে আর গাজী দিন মিলত বাংলাদেশের বড় আশেক রসুল দেয় আদি দুনিয়ার আলেমল ব্যাকুনি জেরে জিয়ারত করে এই যুগ যারা সারা বাংলা মরা যারা গঞ্জি বলে হই এ দেশের মুফতি এটা কুত্ত হয়ে তো মৃত্যু না যান জান না ইন দ্বারা বুঝলে না হক কন না হক কন সালাত বিশ্বাস নতালি জোয়ার আসতো না আইয়ের কথা ভাই রে ভাই আর নবী তো হইবিলে খালি যুদ্ধ বিজয় করছে আনন্দ উল্লাস খালি যুদ্ধ তারা বিজয় লাভ করছে শক্ত করিবে ফানি বেগিনে হামলা করছি তারা ফানির মধ্যে ডুবিল খেয়াল করো এখন খালি রসুল হইলে বৃষ্টি হইবে দে বা হইল না রে এ রাতে দই না এই নামে রেলবে গায়ে সা বলো খালি যুদ্ধ করছেন দে রোজারাই এর করছেন না না খাই দিয়ে করছেন কি আছে খাজুর খালি বলে মুখ মিটি যে তুমি খাজুর ঠালাইয়ের কেত গো নেই কেত দুগো আছে কেত বেড়ে নেই গনিভরি চাইদে খাজুর ভাই এদের 300-500 আর নবিস হচ্ছে আবার আছে তো 300-500 জনরবাদে পরিবিত করবো গোবার নবী বা জনরবাদ করে খদে বাইলা আবদান খাজুর মাঝদি ফাড়িয়ে রে সেহেরি নিয়ে দেখা গেল আর আবদান খাজুর জাফর রায় দেও খালিয়ে সারা দিন যুদ্ধ করি বেন্দু ফেলি আল্লাহ যদি আর বাসায় রাখে তলি ইফতার গুজ্জু মারার দাম দিয়ে রে বড় করে আবদান খাজুর খাই রোজা রাখো আর আবদান খাজুর দিয়ে রে খালি ইফতার গুজ্জু চেহাবা ফানি
এক ডোক তাগিলে আধা ডোক খ, আর আধা ডোক খালি ইফতার করিয়ে রে খাইবে। এভাবে বেগুন আদান খাজুর খাইয়ে রে, আধা ডোক পানি খাইয়ে রে, সেহেরি নিয়ে ঘুরে ফেলেই বড় করে খ সুবহানাল্লাহ। এলা এমনি আজান দেও, আজান দি ওয়ারা ফজর নামাজ জমাত হইতো। আষ্ট জনস্থ তলোয়ার আছে তে, এ আষ্ট জন তলোয়ার লই আর সাইড দি সো দিও আর নামাজ পড়ি। এক রাকাত শেষ হইলি ফিসিল খাতার যাই আষ্ট জন নিয়ত বা দিবে, আষ্ট জনের নামাজ তুমি বাইর করে দিবে তলোয়ার দিয়ে রে। তো আর সালাম ফিরে বিলেলি তোমারা নামাজ শেষ করে আবার যাই এনে আষ্টজন দিয়ে ওই আষ্টজন আইয়ের নামাজ বাকি পুরো করে দিব। তাহলে আগে দিবে যদি এনে নামাজ, শেষ দিবে যদি এনে নামাজ, মাঝে দিয়ে রসুলের তলোয়ার দিয়ে সই দিয়ে দিয়ে এনে নামাজ। উল্টো নিয়ত পাবি ফিসের তোর আর ফরিয়াই বুঝতে যেহেতু ফরনার নামাজ শেষ করে তলোয়ার লতিয়ে ইয়ো এই তোর আইয়ের ভরি ফেলে ফেলে আগর গেনে নামাজ ফিসের গেনে নামাজ তলোয়ার দিন নবী সই দিয়ে দিয়ে এনে নামাজ। এ ফতোয়া কোরআন নো আছে না? তাহলে তো বোঝে যে তোমরা যে তো নামাজ তুমি যদি তলোয়ার দেখছো নামাজ আবার উল্টো নিয়ত বাঁধি পড়ো ঠিক না? বেটি নবী এবার উল্টো নিয়ে নামাজ দিবে নামাজ যেহেতু এড়িয়ে রে তলোয়ার লেখা তার দিও এই তোরাইয়ের নামাজ পড়িবে দে আগর গেনে নামাজ ফিসের গেনে নামাজ মাসুদিন নবী সৌদি দিন সহ উত্তম নামাজ। নবীর বেলায় নামাজ কি সুন্দর দেখো ইয়ার ইয়ার মুফতি এ বাতো আদি বুঝে নিয়ত বাড়লে নামাজ বাড়িবে বুঝে এর উত্তর নামাজের বাতো বেশি দেও নামাজের বাতো আর ডিলের বাতো আর বহুত ফোন করে বুঝু ইস্তিনজার হালত আগে এই খাসারাই ইনসারার কথা কম নাই দিলে হবলো বিসাম মধ্যে হবো বিসি দিদি বি যারা তোর তোর কথা কম নাই গম্বিকের শরীরে তোর মশলা বুঝল ছিল একটা ডিলের কথা কে বুঝল তোর না লাইন এলে বাড়াই দে না আর ডিলে হবো ডিলে মেডিলে লিখে ডিলে না হয় এনারা আসি উসে মাথল ডিলে গুলগুলিয়ে করে হাতলা একদিন খড়া দিয়ে দিবি বললা ফজর হইতে বল ডিলে আসাম না আল্লাহর প্যার রসুলে বদরের মাড়াত 17 তারিখ ফজরের নামাজ জামাত আদায় গুজ্জি দে আগে আ আইনা লাদাই ইমে আগর বক্ত নামাজ কেবলা রোহ কে জমি মুসা হুয়ে কম হেজাস যুদ্ধর তয়ে মন সময় হলে তাদের বক্ত নামাজ কেবলা মুখী সেজদা করে দন্ন হত কম হেজাস পারগরে হস মহানাল যখন নামাজ তখন ভিতরে খোদার রসুলের জায়গা দে আর তোরা মধ্যে খোদার রসুলের যদি অন্তর জায়গা দে তাহলে গরু গাধার তুলন নিকৃষ্ট অথচ কি দেব তাছে দে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব তোরা তো নামাজ জানা তোরা তো গতি ধরি মেশির দু গতি পেলে শুধু কি নামাজ ফরদ দে নামাজ ফরদ ইউরে ই নুরে নামাজ ফরদ ই নুরে আল্লাহ ফাহাশা কাম তুম বাসা না না বাসা খুতবা পড়া দু জোর শুক্রবার দিন আমরা খেয়াল করেন না খুতবা না দেখি হয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় নামাজ
মানুষেরা ফাহাজাত তুন খারাপ কাম তুন বিরত রাখে হয় না তা আজিয়া আজিয়া চট্টগ্রাম মঞ্চ ইয়ে না করা সত ইয়ে না ফলের খ্রিস্টান নদী ছবি দিই খারেজি মুরুগি ফল বদমাশি গুজি দে ফেফার সব যুদ্ধ দিই এটা মানুষের জানা জুতা দিয়ে বাজ্য দিয়ে যুদ্ধ দিই তোরা নওয়াজ তোরা না বসে গা তাহলে বুঝাতে তোরা কিন্তু হুজুরি কলম নওয়াজ তাহলে নওয়াজ পরে দিন প্রতিদিন খাবার দেয় কিনা ফোয়ার খাল্লা খাড়ি ফেলাই দো ফোয়ার মার ফোয়ার ধর তোরা না জানা জুতা দিদে লজ্জা সরম কেনে গেলবি তোরা তো উগ্র শূন্য মূল্য বদমাশি বুঝি দে একটান ফেফার পত্রিকাতে পর্যন্ত নয় আর মাসান নদী সবার এই যে তারা তো সৈবঙ্গের কেস আজের ব্যাপার সাজের ব্যাপার চট্টগ্রাম মঞ্চ পল্লের বৃষ্টি মূল উৎসব যোদ্ধার এথায় দাঁড়িয়ে দিয়ে বাজারের যদি গিরে খাড়া নি আর মামিলে তাই যে তার মানে ইতারা ক্ষমতা জোরাইয়া মারণ নিজে নামে গিয়ে দেখো দেবো দেখছে সৈন্য যাত্রা পাঠাই দিও হত আর তো তিনজন মেরাইয়া মেরাইয়া খাইন বলি তুইও খাইন বলি বাতাসে ভরে যাই দে দুর্বল সৈন্যদের সাথে আমরা যুদ্ধ করবো না আমাদের সমাজ যেটা বন্ধ সৈন্য পাঠাও আর দিন যুদ্ধ করতে যুদ্ধ করে ফেললে আর আট বিল্লে হাঁটো আর আট বিল্লে আল্লাহ নবী আর দেন করে কতবা খাইন গলিও লাই দিল ওবা আর খুলছে টুর সাসা হযরত আমির হামজা আসো না লাব্বাইক সাইয়েদি হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওমার মওলা আলী শের উদাস লব্বাইক সাইয়েদি হাবিবি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার রাসূল পরিবার সদস্য এখন আর নবী তো গতকাল কইতে যুদ্ধ পিছিয়ে হইবে মুসলমান হল ইয়া দুনিয়া যদি রাসূল পরিবার আরোগ্য যদি রাসূল পরিবার তুন দে সাহাবা আলম মনসুর করিব দে কেন হাকব তালা নবী আরোগ্য নিজের পরিবার তুন দে সাসারও দিল স্বাস্থ্যবাইরও দিল স্বাস্থ্যবাই তো জি জামাই খাতুনের জন্য তোর স্বামী আচ্ছা আর গত বাবা আবু ওবায়দা আসো না আবু ওবায়দা এর সাহাবা আবু ওবায়দা আসো না লাবাইক সাইয়্যিদি হাবিবি ইয়া রাসূলুল্লাহ তোর তিনজন নাম ওসাই বড় বড় পালোয়ান ইনুল্লাহ ওত বাসায় রে খালেদ আল্লাহ সাই তিনজন যা তলোয়ার এনে এনে
অহুদা আই রমজান শরীফের মাঝে আদান খাজুর সেরি খাবাইয়ে রে আসে আবার জুবানত রোজা দিয়ে রে ফজর নামাজ জামাতে ফরাই দিয়ে রে আল্লাহ মারন নামাই দি তুলাম কান তাই দেখো আল্লাহ রে আজি যদি মুসলমান ফরজ হয় করে কিয়ামত পর্যন্ত তুই খুদার পক্ষে যুদ্ধ করে নেয়ার ফাইতাম না আল্লাহ তুই মুসলমানের বিজয় দান করিবি তোর মাহবুব নবী খালি হইবিল মুসলমান বিজয় লাভ করিব আল্লাহ তোর কাছে ফরিয়াদ করি দি আজি প্রথম যুদ্ধ মুসলমান যেন বিজয় লাভ করে যদি ফরজ হয়ে করে আল্লাহ তোর পক্ষে কথা হইলার কিয়ামত পর্যন্ত পাইতাম না যুদ্ধ করের মাঝে নামি যা আজি যুদ্ধ কর কাবের হল্লা খাড়িল আর বন্ধুর সাহাবারে বিজয় দান করি দে এনে যুদ্ধ শুরু হয়েছে টস করে মসজিদে সৈয়দ আমির হামজা খুব ইয়াক হবে উকবার খল্লা বলে টুরইয়ের হই মাওলানা আলী মসজিদে খুব ইয়াক হবে সাইবার খল্লা বলে টুরই গিত এক হাজার সৈন্য তরুণী ফলের খবর লাগিলি মারা গেলে শহীদ হইবু কিন্তু তলোয়ার তো আনতে দরকার হইয়া রে করে তলোয়ার মৌলা আলী শেরে খুদারা তুলইয়ে রে এভাবে মুসলমান আকবর তুমুল যুদ্ধ চল কিছুক্ষণ বাদে কতল করেঙ্গে নারী কো সুনা হে গালিয়া দেতে মাহবুব বারি কো সলাতুল আমার নবীরে গেল দেতে আর আর দুজন তলোয়ার দাও না আবু জাহেলের কতল করতে হদফুত তলোয়ার দিন তো ঠিক আবু জাহেলের কতল নগরী যদি গড় তাই তাহলে ত্যাজ্য পুত্র মা ডিল অন্য করিব না ইয়ার আর মা বলে অবু তুই না যাইস আমার এই মারুগ্য বৌরি মারে মেডি দিস আরে আরে মা এই যুগের মেয়ে বউ ইমানদার নয় তো হম এটা জমিন নাটা দে ফসল নাটা নাটা দুনিয়ার রোগী বালা রুড়ি মারে মেডি গায় কি হইবে একদিনে তোর মা কাবিল জমিন খাবিলে ফসল খাবিল ঠিক নেবে মা খাবিল মা সৌ আছে তো শুনি আর তিন গলাই তো হবে মেয়ের বেগুন মিডিয়া বানাই ফেলি মাইবার ওয়াবে মাইবার তোরা হরিলে তোর হতে না
সারাদিন বুঝে বুঝে মেয়ে পার গুনের বট 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 গালি এনে দেখো জুড়ে তারা শুনলেন রশিদ এঙ্গেল জায়গাটা যায় যায় যারা রিম ছড়িন দে সুন্নি ভাড়া বিয়ে দিতে লেগুতাড়ে খজান ওয়াবি বানিত তারিবি সব সময় স্যার বলেছে মানা করি যে তুমি আনিস একটা নৌ দিস কিন্তু অনরাই গেল ইমানুর নেই আসছি দিয়ে নেবে আসছি দি ডর ডর রেলওয়ানি গুহাবাদি বেলে উদনে দৌড় দি উত্তর দি বড় বড় বলদ গুলো নিয়ে গেলে জমিনের উত্তর থেকে সারে বেলে আসছি জমিন জুড়ে বেলা ইসলাম নদী ভোর ভিজে দিয়ে ভোর দিলি মাসে কেন বসতে মা তার ডান মানুষ বলতে নি সামুদি ভিজে দিয়ে ভোর এসে সা আমাদের কার্ড আছে আর আর গুলি বুঝে দিয়ে মরিলেও ভাবি এত কত খাবিল বেড়া বেদিন জুড়ে দিয়ে ভোর রে নকল দি এ বেড়াবো কোনোদিন আজান দিলে মসজিদের রোজায় এ বেড়াবো কোনোদিন রোজা মেদি খাতার তারাবি নওয়াজত ফইলের খাতার লো দে এ বেড়াবে বেশ করে কোনোদিন মসজিদের চেয়ার লো দু একবারে বেড়া মজ্জোর বল আড়াইশের মতো কিরোটা দিন মোটকা কর হত সম্পত্তি বাবা জোড়াই দিন তাহলে যেদিন সম্মতি ব্যস্ত করে দিয়ে এদিকগুলো বলে আড়াইশের করে মত খাই রেখে দিন আর সম্মতি চাইলে মেসে তত সকল সম্মতি সম্মতি খোদা নে তো হত দে তো হত ফোর বর্ষা না তো দেরি নেই বর্ষা না ভোর না তো অহংকার আল্লাহ সহ্য না করে কেন আল্লাহ সাদর ইয়ে লুয়ের বন্ধা টানা টানি করুন ঠিক লোক তুতিল মুলক মিম্মান তাশা ওয়া তুনজিউ মিলক মিম্মুক মিম্মান তাশা আল্লাহ বাদশাহ দেত দেরি নেই বাদশাহ নেত কোরআন জিউর আইন না কিলেও দো দিন দে ইরো ফকর করছে আই বল্লার নেই আর তাতাই সম্পত্তি আছে ইন জাতুকে কন্ট্রা নেই গেল একদিন আর সম্পত্তি সম্পত্তি কি দূর একবারে অশিক্ষিত মূর্খ জীবন ইন দুনিয়ার সম্পত্তি বাড়াবাড়ি করে শিক্ষিত মানুষ সম্পত্তির উর্ধ্বে থাকে শিক্ষিত মানুষ সম্পত্তির উর্ধ্বে থাকে এবার ব্রেন আছে শিক্ষিত মানুষের ব্রেন আছে উর্ধ্ব সম্পত্তির উর্ধ্ব তিন আল্লাহ সাতা আল্লাহ যে তল দিয়ে আল্লাহ নীতি বুঝাইলে কত আল্লাহ ইন ঘন খবর দিত না আল্লাহ খবর দেবে দিই মানে মানে আস্তা জাতীয় মুরুব বুঝিও ইন আর আছে আর সদন আছে আর নদন আছে আর 30 নম্বর এলোয়ারি আছে আজ 30 নম্বর এলোয়ারি দাই দিবস উন্দুর কাটু ঢুকালা হবে আর নালু কইট আল্লাহ এডি কে ফার ফার না না ফার সালাত আলাইহা আল্লাহর পেরো মাহবুবুর সাহাবায়ে কেরাম হযরতে মাযর মুহাম্মদ ইবনে আফরা যেতে মাযারে তলোয়ার দিয়ে দিয়ে দু আল্লাহ রাসূলের দরবার জায়গা দর রাসূল আর দুনো দ যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর সিদি আর আর কেনে দোয়া করুন আল্লাহ নবী কইতে অসম্ভব তোমার আর নামাজ পড়ুন নয় রোজা পড়ুন নয় না ভালো পোয়া যুদ্ধ কিল্লা ফরজ হইতু তোমার যুদ্ধ ন কইছু গরজ যাইয়ে রুজু রুজু খলিজে টুরা মাযানের খন্দক গরগুই সাহাবলে যুদ্ধ করলে যে সোয়াব ফোয়াসায় মা বাবার খন্দক করলে এ সোয়াব
আসলেম খিলাইয়া খিলো নবী তার আর যুদ্ধ দিতে নদের হুজুর আর দুষ্কি হাত দুষাই দে মরার পুরো হওয়ারে মন্ডান বস ছড়ো একবার দোনো ভাই ফাতর টাল দুব ডহর করে মেছি মারি হেড রুতি ইয়া রাসূলুল্লাহ আবি নজর ফরমায়ে আপ হাম কিতনা বড়া হো গয়া মুসলমান যুদ্ধ বিজয়ী লাভ করি গেলাইয়ে যুদ্ধ বিজয় লাভ করার পরে এক পর্যায়ে সাহাবগণ দূর দূর আসে আই এবে বলা হযরত ফারুক আযম সাহাবীর কিতাব লেখে দেবে ফারুক আযম আই আমাদের সত্তর তো ইয়া রাসূলুল্লাহ সত্তর তো ইয়া রাসূলুল্লাহ সত্তর তো ইয়া রাসূলুল্লাহ ওমর তুমি কি হইতে লাগি দে রাসূল অনের সত্য অনের সত্য অনের সত্য অনার ইলমে গায়েব সত্য হুজুর খালি অনের জিন দি টান মজিলেন হইলেন দে এই এটা নত আবু জাহেল কত লেব এটা নত তোবা কত লেব এটা নত শাবাত সাইজা কত লেব খোদার কসম করি হইতি অনবী যে খোদার দস্ত মোবারক তার জানিয়ে নিহিত আছে খোদার কসম করে কইতে নবীরে এক ইঞ্চি কানে বেশ কম নহলু বরাবর দবে কেন হলু এক ইঞ্চি বেশ কম নয় আমার নবীর এলম গায়েব কানে এত সত্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর এলম গায়েবের মানে মানে না তে তোরার ওয়াইফ বলে না মানে খার কি ফায়দা হলো ওটা তোরার তোরার দিয়ে তো বেশি ডিলে হবে তো না তোরা মুলু না না মুলু নুনু কর কিতাব ই বুঝছ না এখন আর গাড়ি তুল কিতাব লই যা কিতাবের নাম হই দে আসা হসিয়ত এত বড় কিতাব লাল ডাল আই মদর যুদ্ধ উড়িয়ে রে অনরার কাফরি বলি উনি আর গাড়ি কিতাব আছে
বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধ মুসলমান বিজয় করছে। খালি রাতে রসুল জড়িলে জড়িলে হইয়ে এড়িলে এলে হইয়ে দেয় আতে কে অদর তোমার কোদে সদ্দক তাই ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তো তোরা কি অদর তোমার তো খালি বলো আর হুদুন এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হারাতে গেল যুদ্ধ গরিবের সময় মনে হই না আর ওয়ার আর হতাশ জন্য যুদ্ধ করছে ভালো আলো ভালো ভালো যুদ্ধ করছে ভালো খদে কে হদু জু আর হোম মারে দি খল্লাম বলে পড়ি থেকে তো হতাশ কি না মনে হই না আর আগে আগে আর পরে কেন যুদ্ধ করো ভালো আর আর ফক্কে খদে কেন বুঝলে হদুর শব্দ উনি খালি কি শব্দ উনি আকে দিন হাই জুম আকে দিন হাই জুম এই লোকের শব্দ উনি হদে হা এবার শুনো আয়াতটা নিয়ে হামদিলাম দে হযরত তোরার যুদ্ধর নামে দিয়ে রে এটা হলো আল্লাহ আয় রাসূলের দোয়া কবুল করিয়ে রে আল্লাহ 313 জন ফেরেশতা পাঠাইলেন এই 313 জনের নেতৃত্ব দিলে আয় জিবরিল আমিনে জিবরিল আমিনে তো উৎসা বেসৃষ্টি দে দুশমন রাসূলের খারি আল্লাহই উৎসা বেসৃষ্টি দে হদ দেখি ও দোরা আরো আগে রাসূলা হাই জুমে বলে জিবরিল মসজিদে দোরা আইবে এবার নাম হইতে হাইজু কত আকদিম হাইজু অগরার আগে যা আরো আগে বাড়া দুশমন রসুল আইজ বিরলে না তা হেটুম দে বলে আল্লাহ ফেরেশতা বেগুন ইমানদার হকন হনে হকন তো ইমানদার তো দুর্বলতা কি আদি কেডা জিবদে আগে শ্রী সৈয়দিয়া আমির জামা দেবেদে ময়দান সেই দিবে গুদি বেলায় তোর ক্ষমতায় লক্ষ লক্ষ ইমানদার বাইর করে দিবে তুমি দাগিস্তানি সৈয়দিয়া আমির জামান এই জায়গার সাহের দিবে এই জায়গার বেলায় তোর ক্ষমতায় বেরতে ডাক দেও বলে দিতে দো আগিস্তানি সৈয়দিয়া আমির জামান তোই দেবে দে বেলায় তোর ক্ষমতা কর মুশকিলি গরক গড়া আজান দে মুয়াজ্জিনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ 10000 ও বেশি আইরে মুয়াজ্জিনে তো মাইক খরি লইতের মারে মাইতে মাইতে তে তলা করে গিলা এই নিষ্ঠুর জাতে শামস হোসেন মন বলে গাইজো আছে আগামী 10-15 তারিখ আর ওর তাকে মুশকিল শামস হোসেন মানে বন্দুক কই বাড়ি দুনালি বন্দুক আর 10-12 জন বাইরে বাইরে এনে ধুম ধুম ফায়ার দোসার কো দি এনে নাও দে মিকে দি মতলব মানুষ বড় সার্বিক কি তোর আয়ে শুরু করতে দে লক্ষ লক্ষ মানুষ তুমি পক্ষে আই তুমুল যুদ্ধই দুজন মারা গই মাই দাইয়ে যাতে বুঝো মাই বলা বদু কেন কেন আয়ে আমরা লুকে রেখো আয়ে কই মাই বল গরম না লই ইদারে গাছল হচ্ছে বন্ধি তাই কত সান্ডল কাল বেড়ে বেড়াই আর নবীর আর গাল দিবি না আর নবীর আর গাল দিবি না গোসি কমিটির সভাপতি সমসইবে মুশকিলের গোসি কমিটির সভাপতি দি আমি ধুয়ো মুচি পরে দেখো দেখছে তোরা নফাল লিখে তোরা 10000 মানুষ গেলি ইতারা 10 জন বলে কত 10 জন লোক খবরস্থানে তো ফরুত ফরুত উড়তে আর সালতারা টুপি ওলা সালতারা টুপি ওলা বি একদম 10 লাখ দেখে দেখো 10 লাখ সাত দেবো সালতারা টুপি ওলা সালতারা টুপি কত মজা জেগে নিয়ে এই সালতারা টুপি ওলা বুদ্ধ বলে একদম খবরস্থান তো এনে ফুরু 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 10 লাখ 10 লাখ তিন ফেরস্তা দাও তিন একজন ফেরস্তা দাও এ তাহলে সুন্নি বাজিলি বুঝাই দেয় ক্ষমতা কথায় ক্ষমতা কথায় তো কিন্তু তোমার তো বেসা কিনে ওই জন্য হারামে যে দেবে ডন মানুষ ইতারে কিনে গেলাম তুই তন্তম হয়ে যাবে আর গোড়া মিশে যায় রাত তোরা গলায় দে
আগামী কোরবান আলী দেবে যে বিশ ত্রিশ জনের কোরবান করে উঠিয়া দিব, তন্দ্রিম হয়ে যাবে, তন্দ্রিম হয়ে যাবে। মার কাছে গেলি আর ডোয়া ঘটনা কি সুচি আর নখ আব্দুল্লাহ আল্লাহর মাহবুবুর দাগাজে তাইছে বকদুরি লইয়া আতিয়ান লইরি কিনি তুত মুবারক দিয়ে রে আতিয়ান রে এনে লাগাই দি দে অদ অদ লাগি গই দে সিলে দন্ন পরে এড়ে কিনাম গদে বেন্টিস দন্ন পরে রসূলি পাকুর তুত মুবারক ওর বরকতে হাড়ি গই দা আতিয়ান অরজিনাল গইয়ে আল্লাহ আল্লাহ নবী ফরনা ক্ষমতা আছে না সবসে সবসে আজি তুন যতদিন বাঁচিয়েছ এতদিন আতি এমনি শুধু দুশ্মন রসুল খাড়ি বেঁধে আল্লাহর মাহবুব নবী যুদ্ধ বিজয়ী লাভ করছি রমজানের বদর বয়ান করি খালি বদর হইল তো আসুন বাইরের মাহফিল দিয়ে হিন্দি মাহফিলের বরকতে ভবিষ্যৎ রোজার মহব্বত অন্তর দেখছি হিম্মত করে রোজা রাখিবেন গুরগারা ফলার রোজার ট্রেনিং দিবেন একবারে হসি খাসা ফোয়ারানো দিবেন ক্যা এবার সৈদ বসিং মিশে ফরেন যে রোজা একবারে হসি খাসা ফোয়ারা যদি রোজা রাখি বলে জোর করো হয়তো হঠাৎ আর এক কাম বিপদ হয়ে যেতে যারা ইচ্ছে তার না বালা তরুণ হলো রোজা ফরল এনে তারা আগ্রহ জমাইতে হই দে রোজা রাখো তুমি রাখিলি এবার তোমার মা বাই হাই দুই যে বগলা গেলি গান বেজমি আর কালা গাছ খর দিয়ে এবার একটা তপ বাটাত খাই যাই এরা আবার কালা গাছ তোর খর আইল ফুলের মেশিন তো ক্ষতি না দাবো ছিল হল বাই গেলে অবত বাত খাবি আর না হল অবতাকে কালা গাছ খর দিয়ে রে রোজা ও রাখিয়ে আইরা ভেট করে খায় আবার খর দিয়ে রোলা বুঝ আদব দেখাইব রোজার আদব দেখাইব রোজারে আদব দেখাইব রমজানের সাদা করে খুঁজিয়ে রাখা পাইবেন
কিয়ামত দিন ফলের আল্লাহ এর ফজিরে রোজা দিয়ে বাজার করে খাবাই দিবে বকি মানুষের অন্তর পর্যন্ত কামিজ আম ভরে দিবে খাবাই দিবে আল্লাহ তোমার এই রফরন্ত বরকত দিব বেশা বেশি সওয়াব দিব রমজান বকি লেন করিবে পয়সা রাখাবাই দিবে আর এর অত সম্পত্তি জোড়া দিবে বকি লে হবে নখাই নখাই তোয়া টাকা বেশি দিন খাইয়ে দে সম্পত্তি জোড়া দিবে খাওয়ানো মাসে কি সম্পত্তি জোড়া দিতে না সম্পত্তি জোড়া দিতে বকি লে তাই না মাসে সাতা সাতা তোয়া দিই না বকি লে বকি লে পয়সা বালা করে খাবাই দিবে মালা করি বাজার সাজার গড়িয়ের অন্তর ফলত করবে ডাকি ফাগুদি ফেললি তেরো বাজার সাজার গড়ি দিবে বেশ দেখতে লাগে তো আমার ফিসি ফিসি দো মানুষ গুড়ের গোস্তর দোয়ান হাজার মাছের দোয়ান হাজার ইতার তো বড় মনে করে এক কেজি গোস্ত লি ফেললি কিন্তু ইতার তো ক্ষমতায় নকুলোর ঠিক আছে না তা অনেক হবে দীক্ষা ওরা খসাই এই আরেক কেজি গোস্ত এমনি তো কম সাই দিস দেহ মনে দিবে মারি মাইতে রোগা ফয়তে বাদ কাই এটা অন্তরতন দা গরি দা আল্লাহ আবাদা তুই ফল্লা রে আয়াত তৈয়বা দান লো আল্লাহ রে মানুষ আম বলা হবে লেখকে যে বস্তু কিনে দি ওগো গরু কিনে দিলি যে দিলে খুশি হইতো না এই রমজানের দিনে তো গরু মিশিরে এক কেজি গরু বস্তু কিনে দিলে এত বেশ খুশি হইতো ইয়া মাস বড় মজম রে এ সব কথা দিলে দেখা দে দা দেখা লো যে চারি বছর দিন দিমা সাইতে একবার এসো রমজান টান করিবেন শুরু এটা খেদে ইয়ের খুলছেন টান একে আরেক কেজি ঘি কিনে দিবেন কেয়ারে এক কেজি চিনি কিনে দিবেন কেয়ারে চার কেজি সলাপট কিনে দিবেন কেয়ারে এক কেজি ফয়েদ দিয়ে কিনে দিবেন এটা খাই দিয়ে গেলে তারা বিন্দু অস্ত্রী তোমার দোয়া করিব এটা ইফতার করি তোমার দোয়া করিব সলাপ অধরের বড় দেওয়ার দিন দিয়ে তার দিল মেলায় একে একে দূর বিদার দোয়া হত করব তেয়া বসে দিবেন ডায়ের মতে মত হইলেও দরিয়ে হইলো যে তোর ফসল খাবে জগা তা দেইব তো একবারে শুরু তুন দিবে রমজানের শুরু তুন শুরু তুন দিলি বেশি সোয়াব কিছু খাবে বিলেন বিলেন গরু ফেলে দিদি মরা এবার তুমি কষ্ট আনি তেল গুনি ফসা রাখাবা ভাই তুমি বড় ভাই এবার তাই দরজা বাঁধি দি দরজা বাঁধি দিন সে ধরিল এখন আই বাসি বেললে বলে আরাম কর ঘর কিন্তু আর ভাই ফোয়ারা আরাম খাই না ভাই এনি তো দরজা বাঁধে দিল এই বয় খাদে খাদে যাইয়ে রে অভুত খা দরকার আর শাশুর গেলাম রে ইতর মধ্যে দরজা বাঁধে দি আর গোস্ত ভুল আকার ইতর বসা বেয়া করল আর একটু গোস্ত দম করে বেঁধে দরজা বাঁধে দি বর ভাই তো বসেন কুরুলে কাল লইয়ে ঘর ঘর মারি দরজা খুললি শেষ পাশে যান বাসে বেললে বিলুপ্ত মরা গরু বস্তু আনি আর তোমার কাছে জেমেলের সুযোগ দেন না তোমার ঘর তাছাড়া তোমার বিবি এবার তোর নাম নিয়ে শুনিতে পারে
কাঙ্গুরি দেইম খান্দি বাই রে বাই বেরে দিবি আজল একটি আজি দাইল গজে বেয়াগুন দিবি যাই অজল যাইতাম ন এটি আই বেয়াগুন দি তোর হোয়াসা লই তুই কেঙ্গে করে মানুষ বেয়াগুন দি হবি এবছর অজল ন যাই অজগরে মানুষ বেয়াগুন আশিয়া তোর হদ বেয়াগুন বের সাইত হই কিরো কিন্তু আল্লাহ কবুল ক্যাঙ্গুরি এখন সমত দান করলে আল্লাহ কবুল করিব এসব উইশে ফেটছে তারে দে ইফতারি না ভাই দে সেহরি না ভাই দে আর তে খাবো সবগত দিগা বেগুন টিয়া দিয়ে তালে বিলো এবছর রমজান যদি এটা যদি বার যে কেউ দান করতে মন কর আল্লাহর ওয়াস্তে নতায় মতে না আইয়ের এক টিয়া বেগুন ওয়ার দিলে খাবিলে দি প্রতি বাজারে বাজারে কিনে দিবি দর বাজারে ইয়াল্লা 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 খাবিব বল রোজা রাখে আর কিনে দোয়া করিস আর বনজনের আল্লাহ আসমানি বলা জমিন বলা হাওয়াই বলা তুম বাসে বললে আর বনজনের দোয়া করিস আই তোর তোর এই সাহায্য করলাম এই যে গরিব একে অপরের দান করলি আল্লাহ বলা বেশি খুশি হয়ে যাবি আল্লাহ খুশি হয়ে যাবি দান করার আর ওয়ারে খুদার গুসা ফানিয়ে যাবি দোয়া কবুল হয় এই রমজান মাস বড় করে গোস বলো ইফতারি বেশ করে তৈরি করলি ডাকি বাগুজি দিবে বিশেষ করে মসজিদ পাঠাবে মুসল্লিয়র বেয়াগুন বহলি হই বিস্তির জন্য এক মসজিদ ইফতার করিব অনেক করতো না আরো করতো সারে করতো বিশ করতো গেলে এতে ইফতারি ভিতরে খাইয়ে রেখে করিব ঠিক না ভিতরে ইয়া মাসে মসজিদ জন্য না ভাই খুব কম সংখ্যা মানুষ মসজিদ ইফতার করে আল্লাহর ওয়াস্তে মসজিদ ইফতার দিবেন একে অপরের ভালোবাসবেন আল্লাহ রা বেয়াগুন হাইয়াত তো ইবাদান করো সভাপতি সভাপতি তাহলে করে আনবি আর বাদ নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ I
دینا غلام امام اعظم ہو مسلک اعلی حضرت ہو یا نبی سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام غوث خواجہ سیدی مرشدی آقا طیب آخر شاہ غوث احمد اللہ سال مجیب النری امیر الاولیاء شاہ امیر زمان شاہد شاہ بینایت پہلا جان رحمت پہلا نام سب بج میں صدر الفضل اور علامہ غازی شیر بنگلہ جن کے ہر ہر آتا سنوتے مصطفیٰ ایسے پیرے توری قط پیلا مصطفیٰ جانے سلام اس پر کہ جس نے بادشاہی میں فقیری کی سلام اس پر کہ جس نے بے قصوں کی دستگیری کی آئی خدا کی لڈلے پیارے رسول سلامی آج دادا ہو قبول مدینہ کے چاک مدینہ کے چاک لاکھوں سلام مدینہ کے چاک پنن سلام مدینہ کے چاک بے خود سلام والحل اللہ بکمانی نیندر بشک تو بردبل شک تو بردبل سنت جمعیب سوالی سلو علی والی حالا جلاہا نیندر جب ارلا جلاہا لا بولو لا جلاہا لا جملا جلاہا لا کل جائے در جنت کی تو زخ کی سب آکی بجھے دل سے کجی ایک بار لا جملا جلاہا لا نمرد آگن جالائلو ابراہیم کے پیلیلو نمرد آگن جالائلو ابراہیم کے پیلیلو آگن پوڑے چاہے ہونے جائے ایک ٹیپا سم پولیلو نالا لا جملا جلاہا لا بولو لا جلاہا اچھا اپنا رہا دور دوران تو دیکھے شے انتکن پر جدد جدارم کورے پوشے اس کے محفل کے رونو گروشن کورا چھن انتظامی اکومنیر پکو دیکھے اپنا در کے اندر مبارک بند امان شبت چھے جانت چھے یہ پڑ جائے دعا مناجات پر جانا کورا جنر سبیر ایرود کور چھے غازی دین ملت علامہ ابوالکلام بائنی صاحب قبلہ فضل ذی الجلال قرآن شریف ربایت خویلم
ولقد نصركم الله ببدر وانتم اذل الله فرماتے ہیں ان نبی خرنے صحابہ তোরা বেজিত হইতে 3000 আল্লাহর নবারে কিন্তু আয় খোদা ইমানদারের পক্ষে আসি সবসময় দেখো ইজ্জত দিও সবসময় ইজ্জত দিও ইজ্জত সবসময় ইমানদারের ফেলো এটা লই ইমানদার হলে ইজ্জত পাবেন দেই মুজাহিদ হিসেবে কাজ করবেন বেচা কিনে উনি দিবেন মুনাফিককে তুম তুম মেরে শুনবে না হইবেন দেখুন বাস আশকর রাসূলুল্লাহ মুজাহিদ মিল্লত দিবেন দেবেন দুনিয়া সুন্দর আখিরাত সুন্দর আল্লাহ আল্লাহ বেকুল রে আলে সুন্নাত ওয়াল জামাত রু তাবিলে তৌফিক দান করুন আমিন মুরব্বিয়ার বেকুল সতুর পাশে সুবিজি তারার কবর সওয়াব বখশিশ গরিবের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা তিনবার কুল্লু আল্লাহ শরীফ বিসমিল্লাহর সাথে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا شفيعنا مولانا منجنا محمد وبارك وسلم اللهم امين صلاة والسلام عليك سيدي يا رسول الله ارغر كرامين هو صلاة والسلام عليك سيدي يا حبيب الله صلاة والسلام عليك يا شفيع المذنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين الله فاق آئے گناہ کر نخنجر ناسیز نلائے আল্লাহ তোর শহীদের দরবার তাকনি আড্ডাকে ভাগে খুদুকুন বুজুর্গ ওলামা ইকরাম ওয়াল আছে আল্লাহ রে আল্লাহর সামনে বসার শ্রদ্ধেয় মুরব্বিয়ল দারার দাড়ি মোবারক সাদা হবি আল্লাহর নওজোয়ান ভাইয়ল ছোট ছোট আদর ফরিয়েদের আল্লাহ কবুল আমিন ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আল্লাহ রে হাজরানে মজলিসের পক্ষ থেকে ইন বাগনে সওয়াব আল্লাহ তোর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজার দসত বখশি ফরমা আলহামদুলিল্লাহ হুজুর সৈয়দনা মাওলানা নঈমউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ রুহে পাক বখশি ফরমা আল্লাহ রাব ইয়াকুল মেহেরবান মা বাপ দাদা দাদি ভাই বোন নানা নানি আলে উস্তাদ খাশি বরাদর মাই মুরব্বি তারা জড়ে জড়ে শুরুই বিয়াতুন নামে নামে বখশি ফরমা আল্লাহ রে চতুর পাশে কবরস্থান আল্লাহ তুই সওয়াব বখশি করো তারার কবরের জান্নাতের বাগান করে দিও আল্লাহ তারার জান্নাতের বিছানা করে দিও আল্লাহ তারার রসূলে দিয়ে আরার আল্লাহ তুই গুনাহ কবীর সগিরা মাফ করে দিও আল্লাহ চটিল কঠিন বেরাম তালি জমা করে দিও আল্লাহ আরার ভিতরে বিদেশ জন্য তালি ফার করাই দিও আল্লাহ পরীক্ষা তুই তালি ফাঁস করাই দিও আগামী কাল পরশু তুল আলাম পরীক্ষা শুরু ইন্টার পরীক্ষা আল্লাহ ফওয়ালার মালামত ভরি মালামত লেখি বালাবাস করবে তৌফিক দান করো
আল্লাহর আরার ভিতরে তারা ব্যবসা বাণিজ্য করে, তারা দিন দোগুণ রাত চোখ তরক্কি করিল। আল্লাহ তারা কেটে আমার শাসে মাসে আছে, তারা না গাইরে বরকত দান করে। আল্লাহ তারা বিদেশ করো, তারা বিদেশের জমিনে সাস পানি বলা জমিনে বলা আপনি বলা তো রক্ষা করো। আল্লাহ এলাকার তুই সুন্দর করি দাও, ব্যক্তিগত আলু সুন্দর জামাতুর খায় মার দায়ন টাবেলায় তৌফিক দাও। আল্লাহ ইমান দুনিয়া তুলে দেবে লাহারের তৌফিক দান করো, ইমান তাবেলায় তৌফিক দান করো, দুশ্মনের মোকাবেলা করিবে তৌফিক দান করো। আল্লাহ রে এই ফটিয়ার জমিন সুন্নিয়তের উর্বর জমিন, এই ফটিয়ার জমিনে বারো লিয়ার তিন লিয়া আছে, হযরত ইয়াসির লিয়া, হযরত আফজল লিয়া, হযরত সৈয়দনা শাহসান লিয়া। আল্লাহ এই বারো লিয়ার ফটিয়ার জমিনের আল্লাহ দুশ্মনের রাত গোসাই নিত, আল্লাহ এই জমিন সুন্নিয়ার রাত গোসাই দিও, আল্লাহ সুন্নিয়তের জমাতের তরক্কি করে দিও। বাংলাদেশ গাউসিয়া কমিটি, ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনার ভাই অনুর আল্লাহ তুই কবুল আর মঙ্গল কর। আল্লাহ যে সমস্ত ভাই হলে মাহফিলেন বলছি আর ভাই হলার ফিসে করেন না, যে অবরুদ্ধ ভোট করতে আল্লাহ যে যে ভাই ওর বহুত দ্রুত দ্রুত রায়ের বসি ক্ষণ ক্ষণ নিয়ে তৈছে তারা সব গ্রহণ করে দেও, যাতে বুঝছি না তারা বুঝি দেও, যাতে দ্বন্দ্ব না দ্বন্দ্ব দেও, যারা ঘরে উপযুক্ত ভাই বসে উপযুক্ত পরিবেন মিলে দেও। আল্লাহ রে এই ফল ভবিষ্যৎ বেশি সুন্দর করে দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি নূর আরশি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন, বাহাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম।